বিজেপি সংবাদ মাধ্যম থেকে শুরু করে সিবিআই থেকে শুরু করে ইনকাম ট্যাক্স থেকে শুরু করে ইডি থেকে শুরু করে আরো অনেককে কিনে নিয়েছে তাই কেউ কাউকে বিশ্বাস করে না তখন ছাত্র ছাত্রীরা বুক বাজিয়ে বলে দেখো আমার হিম্মত আছে হাম হিম্মত সে লড়তে হ্যাঁ হাম হিম্মত সে করতে হাম হিম্মত মারেনে হাম হিম্মত সে ডরতে নেই হে যাব ডরেন तब तो हम मरेंगे हम लड़ेंगे हम करेंगे हम जीतेंगे हम बीजेपी को हटाएंगे दिल्ली का लड़ाई हमारा आखिरी लड़ाई है बीजेपी को हटाना बांग्ला को तो हम लड़ते हैं, बांग्ला का बचाना हमारा फास्ट लड़ाई है और बांग्ला को ठीक रख के दिल्ली से भी जब कोई नहीं लड़ सकता है हम लोग वादा करती हूं हम लोग 24 में बीजेपी के उधार से हटाएंगे और बांग्ला का बांग्ला माँ को इज्जत का साथ जो आजादी का जन्म दिया जो नवो जागरण को जन्म दिया जो विवेकानंद को जन्म दिया जो सुभाष चंद्र को काम में लिया जो गांधी जी के छोड़ के बिरसा भी, भी, मुंडा छोड़ के जो भी हो मतंगिनी पद्मजे नायडी सब হর কাম কোকে যা এ বেঙ্গল নেই কিয়া হ্যাঁ আরও নেই কাম নেই করতে হয় এসে আপ এ বাদ মাতো কি যাবো আর আমাদের চমকালে আমরা গর্জাই। আর আমাদের গর্জালে আমরা বর্ষাই আর আমাদের বর্ষালে আমরা বৃষ্টিকেও রুখে দিতে পারি কখনো বৃষ্টিকে টেনে আনতে পারি কখনো বৃষ্টিকে ঢুকে দিতে পারি কারণ মা মাটি আকাশ সবটাই ও আমাদের সাথে আছে তাই মা মাটি মানুষকে প্রণাম জানিয়ে আগামী পয়লা তারিখে সবাই সবাই দুর্গা মিছিল করবেন এমন কি বলবো আপনাদের আর ইউনেস্কো হেরিটেজের লেটারটা পাঠিয়েছে এটা পাঠায় জিওআইকে কপিটাও আমাদের কাছে পাঠায়নি আমার শেষকারে হোয়াটসঅ্যাপ করে নিয়ে এলাম সাংঘাতিক একটা গভর্নমেন্ট চলছে বাবা আর তার মন্ত্রীরা কাজ নেই কর্ম নেই রেগুলার আসছে পুলিশকে চমকাচ্ছে ওকে ভয় দেখাচ্ছে একটা বিল সই করছে না যা ইচ্ছে তাই করে যাচ্ছে তাই আপনাদের বলি ভয় পাওয়ার কোনো কারণ নেই ভয় পাচ্ছেন টিভির কথা শুনে কখনো নিজের মনকে তৈরি করবেন না মনে রাখবেন সংবাদ মাধ্যমকে বিজেপি কিনে নিয়েছে মাথায় কিছু ঢুকলো। ওদের সাথে খারাপ ব্যবহার করবেন নরত চাকরি করে বিজেপি সংবাদ মাধ্যম থেকে শুরু করে সিবিআই থেকে শুরু করে ইনকাম ট্যাক্স থেকে শুরু করে ইডি থেকে শুরু করে আরও অনেককে কিনে নিয়েছে তাই বিচার পাওয়ার জায়গা যেখানে নেই সেখানে রাস্তাই আমাদের রাস্তা দেখাবে এই রাস্তাতেই লড়াই চলবে আগামী দিন আপনাদের প্রোগ্রাম আমরা আট তারিখে আবার দিয়ে দেবো